সো এখন আমরা ডিটেইলসে চলে যাচ্ছি, হচ্ছে যেটা হচ্ছে যে এই যে প্রফিট, আমি বললাম যে প্রফিট আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রফিটে কি কি ঘটে। অ্যাকচুয়ালি সিএম ছিল এইভাবে আসে যে সিএম ছিল তোমার দেওয়া থাকে যে ও ধরো সাপোজ রনি এরকম একটা ইয়াতে গেল, ল্যাবরেটরিতে গেল, গিয়ে এরকম এরকম দশা একটা খুশকে দেখে পরে বলবো যেটা কোন বিভাজন প্রক্রিয়া মানে কেরিও গানিসের কোন ধাপের কথা বলা হয়েছে ওই ধাপটার সম্পূর্ণ বর্ণনা লিখো বা এরকম। সো এটার জন্য যেটা করবো সেটা হচ্ছে এই যে আমি দেখলাম যে প্রোফেজ, প্রোফেজ মানে আমি আগে বলছি যে প্রোফেজ মানে হচ্ছে প্রথম পর্যায়ে। সো একটা কথা জাস্ট মনে রাখবে, একটা কথা মনে রাখবে এটা হয়ে যায়। সো প্রোফেজ যখন বলবা দেখ মিস এই প্রোফেজ খেয়াল করো এটা হচ্ছে প্রথম পর্যায়ে। বাংলা শরীরের প্রথম কাল হচ্ছে গ্রীষ্মকাল, কোনকাল গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে একটা ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটছে, ইম্পর্টেন্ট ঘটনাটা হচ্ছে এই গ্রীষ্মকালে মানে পানি শোষিত হয় অর্থাৎ পানি শুয়ে যায়। আগে বলছিলাম যে এটা হচ্ছে কুষের বিশ্রামকাল অবস্থা, তার মানে কুষটা এখন বিভাজিত হয় নাই। কুষ যখন ইন্টারফেস প্রক্রিয়ায় চলে যাবে তার মানে কুষটা কি পরবর্তীতে সে বিভাজিত হবে। এই যে কুষটা যে ইন্টারফেস প্রক্রিয়ায় চলে যাবে এই চলে যাওয়ার আগে অর্থাৎ এই সময়টার এই ক্রোমোজোমগুলোকে বলা হয় ক্রোমোজোমগুলো সবগুলো একসাথে থেকে একটা জালিকার মতো গঠন সৃষ্টি করে। এই জন্য এইগুলোকে আমরা বলি ক্রোমাটিন জালিকা। কি বলি? ক্রোমাটিন জালিকা। সো এই যে ক্রোমাটিন জালিকার যে ক্রোমোজোমগুলো থাকে অ্যাকচুয়ালি প্রোফেজ পর্যায়ে যখন আসে এই ক্রোমোজোমগুলো কি করে পানি মানে নিঃসরণ করে পানি ওইটা থেকে বের করে দেয়। যখন পানি বের করে দেয় খেয়াল করো ক্রোমোজোমগুলো কি করে বললাম এটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোম মানে হচ্ছে রঙিন, সোম মানে হচ্ছে কোটি, এই জন্য এটা রঙিন চিত্র দেখলাম। তার মানে এটা কি করে সে তার ভিতরে যে পানি আছে ওই পানিটাকে বের করে দেয়, পানিকে বের করে দেয়। এবং এই বের করার মাধ্যমে যখন সে পানিটাকে বের করে দেয় ক্রোমোজোম, যখন পানি বের ক্রোমোজোম থেকে যখন পানি বের হয়ে যায় তখন এই ক্রোমোজোমটা খাটো ও মোটা হয়ে যায়। এখন এটা আমাদেরকে বুঝতে হবে যে এই ক্রোমোজোম থেকে যখন পানি বের হয়ে যাচ্ছে তখন কেমনে খাটো আর মোটা হচ্ছে। সো এটার জন্য আমি একটু খেয়াল করব, দেখো খেয়াল করব সাপোজ একটা বেলুন, এখন এটা হচ্ছে সাপোজ একটা বেলুন, কি জানি হয়েছে কিনা সাপোজ এটা হচ্ছে একটা বেলুন, এরকম সাপোজ একটা বাটি বেলুন আনলা, আনার পরে এই বেলুনটাতে তুমি বাতাস দিয়ে এবং যখন তুমি গ্রেজুয়ালি বাতাস দিবা তখন বেলুনের অবস্থা হবে এরকম, এরকম ছিল এরকম এরকম আস্তে আস্তে ফুলতে থাকবে, তারপরে এরকম আরো আরো ফুলবে যাবে। কিন্তু চিত্রটা টিপিক্যাল হয়নি না, কি জানি হয় আচ্ছা থাকবে চিত্র আচ্ছা যেটা কথা যেটা হচ্ছে এই যে একটা বেলুন, এটা হচ্ছে এক নম্বর বেলুন, হচ্ছে দুই নম্বর বেলুন, হচ্ছে তিন নম্বর বেলুন। এখন এই বেলুনটা যদি তুমি বাতাস না দিয়ে তুমি কি করছো এই ঢুকাইছো তাই না, তুমি বাতাস দিস এই বাতাস দিস। এখন তুমি যদি ওইটাতে বাতাস না দিয়ে তুমি যদি পানি দেও তাহলে কিন্তু ঠিক একই ঘটনা ঘটবে, অর্থাৎ এটা আস্তে আস্তে এক ঘটবে। দেখ মিস আমি যদি বাতাসের এতে আমি লিখে দিতে পারি পানি H2O কেউ এই যে দিলাম কি বাতাসের উঠতে পারো তো পানি, পানি দিলাম পানি দিলে এরকম ঘটবে। বাট একটা জিনিস একটু খেয়াল করো প্রথম অবস্থায় এই যে বেলুনটা ছিল এই বেলুনটার পুরুত্ব ছিল অনেক বেশি, অর্থাৎ বেলুনটার যে ওয়ালটা ছিল এই ওয়ালটার পুরুত্ব ছিল অনেক বেশি। এই বেলুনের পুরুত্ব ছিল অনেক বেশি সাপোজ আরো বেশি করে সাপোজ এই বেলুনটার পুরুত্ব ছিল, কিন্তু তুমি যখন গ্রেজুয়ালিটাকে ফুলাচ্ছ বা গ্রেজুয়ালি যখন ইয়া করছো তখন কি এইগুলা কি চারপাশে ছড়ায় যাচ্ছে না, যখন চারপাশে সে ছড়ায় যাচ্ছে তখন কি হচ্ছে এই যে যেই স্তরটা ছিল অর্থাৎ যেই ইয়াটা ছিল যে অলটা যতটুকু মোটা ছিল এটা ঠিক ততটুকু মোটা থাকতেছে না, অর্থাৎ অলটা যদি আমি এতটুকু মেজারমেন্ট করি যে অলটা কতটুকু মোটা তখন দেখবো যে এদিকে সাপোজ এতটুকু ছিল এতটুকু মোটা ছিল অলটা, বাট যখন তুমি এটাকে বড় করে নিলা তখন কিন্তু এইটা আর এতটুকু থাকবে না, এটা সাপোজ
কমে গেল, এখন এরকম দেখাচ্ছে। তার মানে কি তুমি যখন একটা বেলুন ফোলাচ্ছ, তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই বেলুনের যে ওয়ালটা আছে, বেলুনের যে ওয়ালটা আছে, এই ওয়ালটা আস্তে আস্তে কি হচ্ছে পাতলা হচ্ছে। তুমি যখন আরো ওইখানে বাতাস বা পানি দিলা, তখন এইটার যে ওয়ালটা ছিল এই ওয়ালটা আরো পাতলা হয়ে গেল, আমি আর কোনো স্তর দেখাইলাম। তার মানে এটা হচ্ছে অনেক পাতলা। তার মানে আমি কি দেখলাম যে ইনিশিয়াল স্টেজে যখন পানি বা এই ছিল না, অর্থাৎ বেলুনটা যখন এইরকম অবস্থায় ছিল, তখন তার এই যে ওয়ালটা ছিল, তার ওয়ালটা ছিল অনেকটা মোটা। বাট এই যে তার মধ্যে যখন আমি পানি ঢুকাইতে থাকলাম, তার মধ্যে যখন আমি পানি ঢুকাইতে থাকলাম, তার কয়েকটা চেঞ্জ হলো। দুইটা চেঞ্জ যদি আমি একটু খেয়াল করি, দুইটা চেঞ্জের মধ্যে একটা চেঞ্জ হচ্ছে সে লম্বা হইলো, আবার আর একটা চেঞ্জ হচ্ছে এই যে তার ওয়ালটা, এই ওয়ালটা বা সে কম মানে পাতলা হইলো, মানে একটা সময় কি ফেটে যায়, তাই না? তো এই অ্যাকচুয়ালি এই কাহিনিটাই ঘটে ক্রোমোজোমে, বাট ঘটে হচ্ছে উল্টা ভাবে। ক্রোমোজোম কি অ্যাকচুয়ালি, ক্রোমোজোমটা হচ্ছে এইরকম অবস্থায় থাকে, একটু পৌঁছে দিলাম। যখন তার মধ্যে পানি এক্সিস্ট করতেছে, তখন তার যে ওয়ালটা ছিল এই ওয়ালটা ছিল পাতলা। কারণ কি আমি কি বললাম যে যখন যত বেশি পানি এক্সিস্ট করবে, যত বেশি পানি থাকবে বা যত বেশি বাতাস থাকবে, এইটার যে ইয়াটা হবে এটা হবে পাতলা, এবং সে যেটা হবে সেটা হচ্ছে সে হবে লম্বা। এখন এইটার ক্ষেত্রে যদি চিন্তা করি, তখন এইটা কি করে, আমি কি বললাম যে পানি নিঃসর পানি সে বের করে দেয়, ঠিক এরকম যখন প্রোফেস পর্যায়ে যখন এই ক্রোমোজোমগুলো তার এই যে দেহ থেকে যখন বা বডি থেকে যখন পানি বের করে দেয়, যখন পানি বের করতে থাকে, খেয়াল করো এইরকম যেহেতু এই বেলুনটা পানি ছিল অনেক, আমি যদি এই বেলুনটা থেকে পানি সরাই নি, তাহলে তার যে চেঞ্জটা করতেছে সে হচ্ছে ঘাটা হচ্ছে, আর হচ্ছে সে মোটা হচ্ছে। ক্রোমোজোমের ক্ষেত্রে ঠিক এইটাই, এই যে ক্রোমোজোম থেকে যখন আমি পানি সরিয়ে নিচ্ছি, ক্রোমোজোম থেকে যখন পানি সরাই নিচ্ছি, তখন এই যে ক্রোমোজোম, এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটা মোটা হচ্ছে এবং ঘাটা হচ্ছে। আমরা দেখছি যে এই স্টেজে আসতে যখন পানি সরে যাচ্ছে, তখন এটা আস্তে আস্তে ঘাটা হয়ে যাচ্ছে। তবে মাস্ট একটা কথা জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই জায়গায় ক্রোমোজোমগুলো পানি সরাইতে থাকে, এবং ক্রোমোজোমগুলো যেহেতু পানি সরাইতে থাকে, সেহেতু ক্রোমোজোমগুলো ঘাটো ও মোটা হয়। এটা এই গ্রেজুয়ালি চলতেই থাকে, অর্থাৎ সে পানি নিঃসরণ করতেই থাকে, করতেই থাকে, এরকম অবস্থা। পানি সে নিঃসরণ করতেই আসছে, পানি সে নিঃসরণ করতে আসছে, ইভেন এরকম পর্যায়ে যাইতে যে একটা স্টেপে সে সর্বোচ্চ পানি অপসারণ করে, ইভেন সে একেবারে সর্বোচ্চ মোটা এবং সর্বোচ্চ খাটো হয়। এইটা ঘটে হচ্ছে, এটা কথা হচ্ছে মেটাফিস পর্যায়ে। সো যদি কোনো একটা কোশ্চানে বা কোনো একটা উদ্দীপকে লেখা থাকে সর্বক্রমোজনগুলো সর্বাধিক মোটা ও খাটো হয় কোন পর্যায়ে, তখন বলবো যে সর্বাধিক মোটা ও খাটো হয় মেটাফিস পর্যায়ে। বাট আমি সাধারণ যে মোটা ও খাটো এই স্টেপটা ধরতে পারো, পানি নিঃসরণ করতেছে এই জন্য মোটা ও খাটো হইতেছে, এটা হচ্ছে প্রোফেস পর্যায়ে, ক্লিয়ার? সো আমরা যেটা যাবো সেটা হচ্ছে কি, আচ্ছা আচ্ছা যেটা বলতেছিলাম, যেটা হচ্ছে এই যে ক্রোমোজোমগুলো যেহেতু পানি নিঃসরণ করতেছে এবং ক্রোমোজোমগুলো যেহেতু পানি এক হয়ে গেছে, সো এই ক্রোমোজোমগুলো যেহেতু পানি এক হয়েছে, সেহেতু এই ক্রোমোজোমগুলো মোটা ও খাটো হচ্ছে। যেহেতু মোটা ও খাটো হচ্ছে, তখন যদি আমরা মাইক্রোস্কোপের নিচে রাখি, তখন এটা দৃশ্যমান হয়, কারণ এটা এখন একটা মোটা এবং খাটো, অর্থাৎ মানে মাইক্রোস্কোপের দৃশ্যমান হয়, ক্লিয়ার? সো এটা হচ্ছে প্রোফেজ, প্রোফেজ আর কিছু নাই। সো প্রোফেজ যা বলবা সেটা হচ্ছে এই পর্যায়ে কী ঘটে, এই পর্যায়ে যে প্রোফেজ পর্যায়ে যে নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমাটিন তালিকা আছে বা ক্রোমোজোম আছে, ওই ক্রোমোজোমগুলো কী করে, এই ক্রোমোজোমগুলোর জল বিয়োজন ঘটে, তার মানে ক্রোমোজোমগুলো জল ছড়ায় দেয়। ক্রোমোজোমগুলো যখন জল ছড়ায় দেয়, তখন আমি বেসিকটা দেখা যাবে যে ক্রোমোজোম যখন জল ছড়ায় দেয়, তখন সে হাঁটো এবং মোটা হইতে থাকে গ্রেজুয়ালি, বুঝা গেছে? যেহেতু এই ঘাটো এবং মোটা হয়, যেহেতু মোটা হয় সেহেতু আমরা কি করি, এটাকে তখন মাইক্রোস্কোপের নিচে দেখতে পারি,
বাট তখনও আমরা এই ক্রোমোজোম সংখ্যা কয়টা এটা গণনা করতে পারি না, গণনা করতে গেলে আমাদেরকে আরেকটু সামনে যাই, ক্লিয়ার? এটা হচ্ছে প্রোফেস পর্যায়ে। এখন আমরা চলে যাবো প্রোমেটাফেস পর্যায়ে, ক্লিয়ার? প্রোমেটাফেস পর্যায়ে